খোঁজ খবর টপ ফোর নিবেদন করছে স্পার্কলিং গ্রুপ। নমস্কার, আমি সুইটি আপনাদের সঙ্গে। আজ শুভ বিজয়া দশমী, আজ শারদীয়া উৎসবের সমাপনী দিবস। এই শুভ বিজয়া দশমীর উপলক্ষে খোঁজখবরের পক্ষ থেকে সকল দেশবাসীকে আমরা জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আমরা দেখে নেব কিছু বিশেষ বিশেষ খবর। বিসর্জনের শেষ লগ্নে দুই দেশের বাঙালি মনকে একই সূত্রে বেঁধে গেলেন করুণাময়ী দেবী দুর্গা। ঠিক এমনই চৈত্র ধরা পড়ল ইচ্ছামতী নদীতে। বিসর্জনকে কেন্দ্র করে দুই দেশের বাঙালি মনে জেগেছিল মিলনের ইচ্ছা। সিঁদুর খেলা ও মিষ্টি মুখের মহা দৃশ্য ফুটে উঠেছিল জলপথে। দুর্গাপুজোর শেষবেলায় উত্তরপাড়ায় ভাঙচুরের ঘটনা ঘটল মণ্ডপে। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে উত্তরপাড়ায় ইয়াংস্টার্ন ক্লাবে। পুজো উদ্যোক্তাদের অভিযোগ, এলাকার কাউন্সিলর সুমিত চক্রবর্তী ও তার দলবল মদ্যপ অবস্থায় শুক্রবার ভোরে এই ক্লাবের মণ্ডপে আসেন। এরপর আচমকায় হামলা চালান কাউন্সিলর এবং তার দলবল। এরপরেই মণ্ডপে রাখা চেয়ারসহ বিভিন্ন পুজো সামগ্রী ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ফের মুখোমুখি সংঘর্ষে লিপ্ত জঙ্গি ও ভারতীয় সেনা। কাশ্মীরের বারামুল্লায় জঙ্গিদের গোপন আস্তানার খবর পেয়ে অভিযান চালান ভারতীয় সেনারা। সেনাদের তৎপরতা দেখে গুলি চালায় জঙ্গিরা। জবাবে পাল্টা গুলি চালায় সেনা ও সিআরপিএফ। সংঘর্ষে খতম হয়েছে তিন জঙ্গি। এবার চাঁদও বানাবে চীন, তাও একটা নয় তিনটে। 2020 সালের মধ্যে তারা তিনটি কৃত্রিম চাঁদ তৈরি করে ফেলবেন। সেগুলি কোন কক্ষপথে কীভাবে রাখা হবে তাও আগামী দুবছরের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। গুয়াহাটিতে আগামী রবিবার প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ। এই ম্যাচ উপলক্ষে বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় ক্রিকেটাররা আজ গুয়াহাটিতে অনুশীলনে নেমে পড়েন। এশিয়া কাপে বিশ্রাম নেয়ার পর দলনায়ক বিরাট কোহলি একদিনের ক্রিকেটে ফেরত এলেন। আরও একটি দুর্ধর্ষ সিরিজ জয়ের দিকে তাকিয়ে রয়েছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। এই মুহূর্তের খবর এই পর্যন্তই। দেখতে থাকুন খোঁজ খবর, খবরের খোঁজে মানুষের মাঝে।